আজ আমরা পড়ব ক্লাস থ্রি পাতাবাহারের আমরা চাষ করি আনন্দে এই কবিতাটি আর কবিতা প্রশ্ন উত্তর আমরা চাষ করি আনন্দে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাঠের গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা মাতের কোন তরুণ কবি ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণের সোনা রোদে চন্দ্রে দেখো এবার আমরা কি করবো কবিতার প্রশ্ন উত্তরগুলি দেখে নেব প্রথমে কি আছে এক নম্বরের একটি বাক্য উত্তর একের এক কি আছে চাষ করার জমিকে কি বলা হয় উত্তর চাষ করার জমিকে ক্ষেত বলে একের দুই চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষ করার কাজে মাটি জল বীজ আলো ইত্যাদি জিনিস না হলে চলে না একের দাগে তিনে কি আছে দেখো ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই ধান গাছ থেকে আমরা খড় ধান প্রভৃতি জিনিস পাই একের দাগে চার সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী এখানে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী একের দাগের পাঁচ ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো দেখো এখানে আমি বাক্য রচনা করেছি অনেক চেষ্টা করেও চোরটিকে ধরা গেল না একের দাগের ছয় পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো ঘুরতে যাবার নাম শুনে রিতার মন পুলোকে নেচে উঠল দেখো একের দাগের সাথে কি আছে অঘ্রাণ মাসটির পুরো নামটি কি অঘ্রাণ মাসটির পুরো নাম হল অগ্রহায়ন। দেখো দুয়ের দাগে কি বলা হয়েছে শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দুয়ের দাগের কতে কি বলা আছে দন্তেশ্য আমি পাঠ থেকেই শব্দ তৈরি করেছি তোমরা বাইরে থেকে অন্য কিছু বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে পারো দেখো কি হবে উত্তর সন্ধে ক্ষয়েরটা হবে গ আছে আমি লিখেছি গন্ধে গয়েরটা আছে বয়ী আছে আমি বৃষ্টি লিখেছি ঘয়েরটা শীষ ওয়ারটা অঘ্রাণ চারেরটা চয়েরটা রৌদ্র তারপরে দেখো তিনের দিকে দেওয়া আছে তোমার পড়া গানটির একটি পংটি নিচে দেওয়া আছে তারপরে দুটি লাইন গান থেকে তুমি লেখো লাইনটা কি আছে সবুজ প্রাণীর গানের লেখা দেখো পরের লাইনগুলো হবে রেখায় রেখায় দায়েরে দেখা মাতের এখন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে পরে দেখো চার নম্বরে দেওয়া আছে বাদিকের সঙ্গে ডান্দিক মেলাও এটার উত্তর আমি করে দিয়েছি দেখে নাও দেখো বাঁশের বনে পাতা নড়ে ক্ষয়েরটা কী হবে সকল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে ভোরে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে মোটটা আছে ধানের শীষে পুলক ছোটে তারপরে দেখো পাঁচ নম্বরেরটা শূন্যস্থান পূরণ করো পাঁচের এক সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা পাঁচের দুই অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক অঘ্রাণ মাসের পরের মাসের নাম হল পৌষ পাঁচের চার অঘ্রাণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে দেখো এবার ছয়ের দাগে যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি যারা কাট দিয়ে খাট চেয়ার টেবিল আনলা দরজা জানলা বানান তাদের বলে ছুতোর তারপরেরটা দেখো যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি তারপরেরটা হবে যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে সাত নম্বরেরটা কি বলেছে নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তাই তো যেমন রৌদ্র ওঠে ওঠে বলতে এখানে কাজ করা বোঝাচ্ছে বৃষ্টি পড়ে পরে কাজ করা বোঝাচ্ছে পাতা নড়ে কাজ করা বোঝাচ্ছে চাষ করি আনন্দে এখানে চাষ করি কাজ করা বোঝাচ্ছে তবে কি বলেছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় যেমন দেখো আমি করে দিয়েছি বেলা কাটে কাটে এখানে কাজ করা বোঝাচ্ছে কাঠের তলায় দাগ দেবে গানের লেখা লেখা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে দেয়রে দেখা দেখাও দেখো কাজ করা বোঝাচ্ছে মাতেরে কোন তরুণ কবি এখানে মাতেরে মেতে যাচ্ছে মাতের তলায় দাগ দেবে পুলক ছোটে ছোটের তলায় দাগ হবে হেসে ওঠে ওঠের তলায় দাগ হবে তারপরে দেখো আট নম্বরে কি বলা আছে সারা দিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো এখানে আমি আমার মতো কিছু লিখেছি তোমরা অন্য কিছু লিখতে পারো তোমাদের যা ইচ্ছে হবে তোমরা যা যা কিছু করবে সেইগুলো নিজেদের মতো করে লিখবে দেখো আমি উত্তরটা করেছি এইভাবে সারাদিন বৃষ্টি হলে আমি অনেকটা সময়ে জানলার পাশে বসে বৃষ্টি দেখবো সময় মতো নিজের সব কাজ করে নেব তারপরে কি করব গল্পের বই পড়ব তারপরে মা বাবা ঠাকুমা দাদু সকলের সাথে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করব